আজকে আমি ভিন্ন পদ্ধতিতে মুগ ডালের কচুরি বানাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন, আমার সাথে থাকবেন। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এবার দিচ্ছি একটু সাদা তেল। এবার দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি। দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে, এবার একটু আমি সাদা তেল দিয়ে রেখে রেখে দেবো। নাহলে হাওয়ায় উনুন ধরাতে পারি না। মা কড়াই গরম হয়ে গেছে, শুকনো খোলাতে জোয়ানটা আমি ভেজে নেবো হালকা করে। আমার জোয়ান ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মুড়িটা ভেজে নেব। এবার আমি জিরেটা ভেজে নেব। ভাজার জোয়ানটা এবার আমি প্রথমে বেটে নিচ্ছি। আমার জোয়ানটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি মৌরিটা বেটে নেব। এবার আমি ভাজা জিরেটা বেটে নেব। আমি মুগ ডালটা 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি বেটে নিচ্ছি।
আমার মুগ ডাল বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, কচুরি পুরটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার মুগ ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ছাতু দিয়ে দিচ্ছি। এবার আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি এবার একটু জোয়ান বাটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি মৌরি বাটা। এবার দিচ্ছি জিরে বাটা। আমার পুর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম ময়দাটা, আমি এবার লেচিগুলো পাকিয়ে নিচ্ছি। কচুরি ভাজার জন্য আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো ভেজে নিচ্ছি।